আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের জয়ে রাতারাতি আলোচনায় এসে গেছেন সৌদি আরবের কোচ হারভে রেনাট। কে এই রেনাট? হঠাৎ কিসের জাদুর পরশে সৌদি আরবকে বদলে দিলেন এই কোচ? হারভে রেনাটের ক্যারিয়ার বেশ বর্ণিল, অনেকটা সিনেমার গল্পের মতো। 1968 সালে ফ্রান্সে জন্ম নেন রেনাট। ফুটবলার হিসেবে ক্যারিয়ার ছিল খুবই সাদা মাঠা। খেলেছেন ফ্রান্সের দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্লাবে। জীবিকার তাগিদে এক সময় কাজ করেছেন ঝাড়ুদার হিসেবে, পাশাপাশি চালিয়ে গেছেন খেলা। তবে মাত্র 7 বছরেই খেলোয়াড়ি জীবনের ইতি টেনে কোচিংয়ের সাথে যুক্ত হন রেনাট। ক্লাব ফুটবল দিয়ে শুরু হয় ক্যারিয়ার ফ্রান্সের ক্লাব এসসি ড্রাগিনিয়ানের কোচ হিসেবে শুরু করেন পথ চলা। এরপর ইংল্যান্ডের দ্বিতীয় সারির দল ক্যামব্রিজ সহ বেশ কয়েকটি ক্লাবে কাজ করলেও সাফল্য আসেনি। 2008 সালে জাম্বিয়ার জাতীয় দলের কোচ হন রেনাট। 2010 সালে দায়িত্ব নেন অ্যাঙ্গোলার। তবে সাফল্য আসে জাম্বিয়ার হয়ে দ্বিতীয় মেয়াদে 2011 সালে দায়িত্ব নেবার পর। তার অধীনেই প্রথমবার আফ্রিকান নেশনস কাপের শিরোপা জেতে জাম্বিয়া। 2014 সালে আইভরি কোস্টের কোচের দায়িত্ব নেন রেনাট। পরের বছরই আফ্রিকার শ্রেষ্ঠত্বের মসনদে বসে দেশটি। প্রথম কোচ হিসেবে দুই দেশের হয়ে নেশনস কাপ জয়ের কীর্তি গড়েন এই ফরাসি। এরপর ফ্রান্সের ক্লাব লিলের দায়িত্ব নিলেও সফল হননি। আবারও ফিরে জাতীয় দলে, এবার দায়িত্ব নেন মরক্কোর। তার অধীনেই 2018 রাশিয়া বিশ্বকাপ খেলে আফ্রিকার দেশটি। 2019 সালে মরক্কোর দায়িত্ব ছাড়েন। এরপর হন সৌদি আরবের কোচ। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়ে আবারও আলোচনায় হারভে রেনাট। এখন দেখার পালা সৌদি আরব আর রেনাট জুটির পথ চলাটা কত দূর যায় এবারের বিশ্বকাপে। তবে হারভে কেবল সৌদি নয়, স্বপ্ন দেখাচ্ছেন আর্জেন্টাইন ভক্তদেরও। কারণ এই ফরাসি বলেছেন গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নাকি আর্জেন্টিনা জিততে পারে বিশ্বকাপও।